বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি একটি নতুন জায়গায় নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি চলে এসেছি ডিলাইটে, যেটা নতুন খুলেছে 2 ফেব্রুয়ারিতে। তো আজকে আমি তোমাদেরকে বলবো এখানকার খাবারগুলো কেমন খেতে এবং এখানকার টেস্ট কীরকম। তো চলো ভেতরে যাওয়া যাক, চলে এসো। তো দাদা, আমি সবার প্রথমে বলছি যে 2 ফেব্রুয়ারি খুলেছো, কীরকম রেসপন্স পাচ্ছ? রেসপন্স এখন অবধি আমাদের সব ঠিকই আছে, কাস্টমাররাও হ্যাপি, আমরাও হ্যাপি। তুমি একটুখানি লোকেশনটা বলে দাও, তোমাদের এক্স্যাক্ট লোকেশনটা কোথায়? অ্যাকচুয়ালি আমাদের নীলকুঠি বাবুরহাটের গ্রামীণ ব্যাংকের অপোজিট। হ্যাঁ হ্যাঁ, আর পোস্ট অফিসের পাশে। ঠিক আছে। আর দাদা, তোমাদের এখানে কীরকম স্পেশালিটি কী খাওয়ারে? স্পেশালিটি বলতে আমরা তো মোটামুটি ফাস্ট ফুডে যা যা আইটেম থাকে সবই রাখছি, যেরকম মোমো, চাউমিন অনেক ভ্যারাইটি থেকে যাবে, পাস্তা, তারপর ফ্রাইড রাইস থাকছে, চিকেন বিরিয়ানি থাকছে, তারপর তোমার স্টার্টারের মধ্যে যেমন ফ্রাইড চিকেন, চিকেন পপকর্ন, তারপরে চিকেন পকোড়া, তারপর চিকেন ললিপপ, ড্রামস অফ হেভেন, সমস্ত কিছু থাকছে। অনেক কিছুই আছে। দিকে যেমন কফি, স্যান্ডউইচ, বার্গার, এই সমস্ত থাকছে। স্ন্যাক্সের মধ্যেও থাকছে ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা তো শুনতেই পেলে লোকেশনটা কোথায়। তো তোমরা অবশ্যই আসবে, এটা নতুন খুলেছে। আই হোপ তোমাদের এখানে আসলে খুব ভালো লাগবে, আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও খুবই সুন্দর। তো চলো আমরা এখানকার খাবারগুলো অর্ডার দিচ্ছি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা, আমি এখান থেকে অর্ডার দিয়েছিলাম ড্রামস অফ হেভেন, এটার দাম হচ্ছে 140 রুপিস, এখানে 6 পিসেস রয়েছে। আর তার সাথে আমি দিয়েছি একটা চিকেন বিরিয়ানি, এটার দাম হচ্ছে 120। তো কোয়ান্টিটিটা অনেকটাই বেশি। তো সবার ফার্স্টে আমি চিকেন ড্রামস অফ হেভেনটা ট্রাই করব। তো দেখে তো ভীষণ টেম্পটিং লাগছে দেখি খেয়ে। চিকেনটা ভীষণই সফট, তোমরা দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে, একদম প্রপার কুকড হয়েছে। আর উপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ ধনে পাতা এবং স্প্রিং অনিয়ন দিয়ে কিন্তু গার্নিশ করে দিয়েছে সুন্দর করে। দারুণ, খুব সুন্দর একটা সুইট ফ্লেভার। টমেটো সসের খুব সুন্দর ফ্লেভার আসছে, ভীষণই জুসি চিকেনটা। ₹140 হিসাবে খুবই ভালো, কারণ এখানে 26 মতো চিকেন আছে, তোমাদের দুজনে হয়ে যাবে। আর সসটা তোমরা দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর। এটা খেয়ে নিই, তারপরে বিরিয়ানিটা নিয়ে কথা বলছি।
তো বন্ধুরা আমার ড্রামস অফ হেভেনটা খাওয়া হয়ে গেছে, তো এবার বিরিয়ানিটা খাবো। তো বিরিয়ানিটার কোয়ান্টিটিটা তোমরা দেখতেই পাচ্ছ অনেক বেশি আছে, তো চামচটা আমি নেবো না কারণ বাঙালিরা চামচ ইউজ করে না। তো এখানে তোমরা দেখছো গাজরটা খুব সুন্দর করে কেটে দিয়েছে, শসাটাও এবং পেঁয়াজটাও স্যালাডও দিয়েছে, আর চিকেনের সাইজটা তোমাদেরকে দেখাতে চাই বেশ বড় বড় সাইজের। ওয়াও, দু টুকরো চিকেন দেওয়া আছে, একটা লেগ পিস তার সাথে এরকম একটা পিস দেওয়া আছে, এবং তার সাথে ডিমও দেওয়া আছে। তো 120 rupees এত ভালো একটা বিরিয়ানি সত্যি কিছু বলার নেই। তো রাইসটা দেখতে পাচ্ছি ভীষণই ঝুরঝুরে আর খুব বেশি কিন্তু অয়েলি না, একদম পারফেক্ট অয়েল। আর রাইসের মধ্যে তুমি দেখতে পাচ্ছ রেড কালারের রাইস দেওয়া আছে, ইয়েলো রাইস দেওয়া আছে। তো দেখি একটু খেয়ে, ওয়াও, মিটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসছে, আর আতরে খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি, খুবই সুন্দর খেতে। আর এটা হলো চিকেনটা, এটা লেগ পিসটা, যেহে একটুখানি খেয়ে, ভীষণই সফট চিকেনটা, আর খুব সুন্দরভাবে চিকেনের বিরিয়ানি ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঢুকেছে। আর দেখো কতটা সফট, আর চিকেনটা কিন্তু ভীষণই ফ্রেশ দেখেই বোঝা যাচ্ছে। দারুণ খেতে ডিমটা। তোমার যারা যারা এখনও আসোনি এখানে প্লিজ আসো, আর বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করো, তার কারণ 120 rupees এত ভালো একটা বিরিয়ানি সত্যি খুবই ভালো। আর বন্ধুরা বিরিয়ানিটার মধ্যে কিন্তু আমি খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার পাচ্ছি, আমার একটু পোলাও টাইপের লাগছে বিরিয়ানিটা, কিন্তু খুবই ভালো খেতে, খুবই সুন্দর। চলো আমি বিরিয়ানিটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমার পার্সোনালি বিরিয়ানিটা খুব ভালো লেগেছে, আমার এতদিনে খাওয়া বিরিয়ানির মধ্যে একরকমের বেস্ট একটা বিরিয়ানি ছিল। আমি তোমাদেরকে বলবো তোমরা যারা আসোনি যদি তোমরা এখানে আসো তাহলে অবশ্যই বিরিয়ানিটা ট্রাই করবেই করবে, মাস্ট ট্রাই ইট ফুড। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে জানাতে ভুলবে না, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। হ্যাঁ, তোমাদেরকে সবাইকে সাবস্ক্রাইব করতে হবে, এবং সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবে না। তো বন্ধুরা টাটা, তোমাদের সাথে আমার দেখা হবে সুন্দর কোনো একটি ফুড ব্লগের সাথে।